اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله اللہ رب العالمین مہربانی کرے آما در کے جمعر دینے تارک فریاشار توفیق دیئے سن سستھو تا دا دان کرے سن ইমান ইসলামের দৌলত দিয়েছেন শুক্রিয় আদায়ের ভাষাও শিখিয়ে দিয়েছেন এই জন্য গুণে শেষ করা যাবে না শুক্রিয় আদায় করি বলবো আলহামদুলিল্লাহ দুনিয়ার যে সমস্ত ন্যায়ামত আমাদের টাকা পয়সা ধন দৌলত ঘর বাড়ি অনেক কিছু আমরা অনেক সময় বুঝি না যে কোনটার সিরিয়াল নম্বর কত কোনঠার মূল্যায়ন বেশি কোনঠার মূল্যায়ন কম সন্তান আমার পরিবার এটা যে বড় নেয়ামত এবং এদের গুরুত্ব কদ্দুর আর আমার টাকা পয়সার গুরুত্ব কতটুকু একজনের টাকা পয়সার গুরুত্ব দিয়ে সন্তানের প্রতি তার কোনো খেয়াল নেই শুধু টাকা পয়সা কামাইতেছে আর ভাবতেছে যে আমার সন্তানের ভবিষ্যৎ কিন্তু ভবিষ্যৎটা কী সেটাও বোঝে না ওইদিকে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে তার কোনো খবর নাই এজন্য আল্লাহরবুর আলমিন কোরআনে ফাঁকে এটার খুব গুরুত্ব দিয়েছেন গুরুত্ব সহকারে বলেছেন রাসুল সাল আলয় সাল্লামও খুব গুরুত্ব দিয়ে বলেছেন জাভের ইবনে সামুরা রদি আল্লাহ তু আলহাম বলেন রাসুল সাম বলতেছেন যে একজন বাবার সন্তানকে যত কিছু দিয়ে যাবে তার জন্য ব্যাঙ্ক ব্যালেন্স রেখে গেল অনেক তার জন্য বড় টাওয়ার বড় প্রাসাদ রেখে গেল জায়গা জমি রেখে গেল অনেক অনেক কিছু রেখে গেছে মৃত্যুর সময় মানুষ বলে যে না কোনো অসুবিধা নাই অনেক কিছু রয়ে গেছে কিন্তু সন্তান মানুষ করেছে কিনা এই খবর নেয় না যেন রাসুম সসাম বলেন মা নাহালা ও আলেদুন ও দাহ, নাহালান খায়রাম মিন আদা হাসান তাকে ভদ্রতা নম্রতা সভ্যতা এটা শিক্ষা দেওয়ার চেয়ে বড়ো কোনো দান অনুদান মা বাবা সন্তানকে দিতে পারে না টাকা পয়সা দিয়ে যেতে পারেনি কিন্তু ছেলেকে মানুষ বানিয়ে গেছে মানুষের মতো মানুষ বানিয়ে গেছে তো বড় দৌলত দিয়ে গেছে আর আরেকজনের টাকা পয়সা দিয়ে গেছে কিন্তু মানুষ বানিয়ে যায়নি তো দেখা গেছে যে বাফের মৃত্যুর বেশি দিন লাগেনি অল্প দিনের মধ্যে টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে এমনকি বাড়ির ওই বাড়িতেও থাকতে পারেনি বাড়িটাও শেষ পর্যন্ত বিক্রি করে ফেলতে হয়েছে কিন্তু আরেকজনে মানুষের মতো মানুষ করে গেছে তো আল্লাহ রহমতের ছেলে দুনিয়াতে খুব ইজ্জতের সাথে আছে এই জন্য আমাদের সন্তান আল্লাহ তালার বড় ন্যায়ামত কত মানুষ আছে দীর্ঘ জীবন পার হয়ে গেছে এখনও সন্তান পায়নি তারা আল্লাহ তালার কাছে কত কান্নাকাদে তারা বুঝে যে সন্তান কত বড় ন্যায়ামত তার সবসময়ে দুঃখ যে তার এই সমস্ত মেহনত এই সমস্ত জায়গা জমি কে খাবে তার মৃত্যুর পরে তার জন্য দোয়া কে করবে তার অনেক টেনশন সন্তান নিয়ে কিন্তু আমাদের যারা সন্তান আছে আমরা মনে হয় এটাকে মূল্যায়ন করিনি জাগা জমির পিছনে যে সময়টুকু দেই সন্তানের পিছনে তার কয় ভাগের এক ভাগ দেয় সারাদিন আমি ব্যস্ত কিন্তু সন্তান আমাকে কাছে পায় না যে কোন বাচ্চাকে জিজ্ঞেস করছে স্যার এ যে তুমি কি হতে চাও কাজে আমি স্মার্টফোন হতে চাই তো শুনি তো অবাক হয়ে গেছে যে স্মার্টফোন হতে চাও কেন কই আব্বু আমাকে কোনো সময় সাথে নেয় না আমি যতই বলি যে আব্বু আমি যাব কিন্তু স্মার্টফোন নিতে কখনো ভুলে না ভুলে কখনো রেখে গেলে আবার ফিরে আসে এই আমার ফোনটা তত এটা নিতে কখনো ভুলে না আম্মু আমার খাওয়ার ব্যাপারে এত খেয়াল রাখে না স্মার্টফোনে চার্জ দিতে যত খেয়াল রাখে ওটার চার্জ কমে গেছে চার্জ শেষ হয়ে গেছে ওটা চার্জ ঠিক মতো দেয় কই আব্বু কোনো সময় আমাকে কোলে করি ঘো সময় না ঘুমায় না কিন্তু সবসময় স্মার্টফোন দেখতে দেখতে ওটা নিয়েই ঘুমায় ওটাকে খোলা খুঁড়ি ঘুমায় তো আমি দেখছি যে স্মার্টফোনের আদর বেশি কদর বেশি এই জন্য আমি স্মার্টফোন হইতে চাই এই হলো আমাদের অবস্থা মা বাবা ছেলে মেয়ের সঙ্গে ভালো করে কথাও বলে না একসাথে খেতেও বসে না একসাথে বসে যে কিছু কথা বলবে নসিহত করবে সেটাও করে না এত ব্যস্ত এই জন্য কবির ভাষায় আরবি কবি বলছিলেন যে ওই ছেলে ওই ছেলে এতিম নয় যার মা বাবা দুনিয়া থেকে বিদে হয়ে গেছেন আমরা যাকে সাধারণত এতিম ভাবি তো কবির ভাষায় বলতেছেন ওই ছেলে এতিম নয় কারণ সে মা বাবার বিকল্প একটা কিছু পেয়ে গেছে কারণ মামারা খুব উচ্চশিক্ষিত ভাগ্নাকে নিয়ে ডাক্তার বানাইয়া দিছে ইঞ্জিনিয়ার বানিয়ে দিছে শিক্ষিত বানিয়ে দিছে এখন পাড়া প্রতিবেশী বলে যে তার বাবা থাকলে এতটুকু হতো না মামারা যতটুকু তারে আগে আনিছে আলগে রাখছে তো বলে যে এই ছেলে তিম নয় কারণ তার বাবার মায়ের মৃত্যুর পরে বিকল্প একটা ব্যবস্থা পেয়ে গেছে তাহলে ওই তিম হলো ওই ছেলে ওই মেয়ে ওই সন্তান যার মা বাবা দুজনেই আছেন কিন্তু বাবা বড় ব্যস্ত মানুষ সকালবেলায় বের হয় আর রাতে ফিরে সন্তানদেরকে নিয়ে একটু বসে না ওদের লেখাপড়ার খোঁজখবর নেয় না আর ছেলে মেয়ের কাছে বাবা একটা আতঙ্ক যখনই বসে তখন শুধু ফিটে পড়া জিজ্ঞেস করলে মারে তো এই জন্য সন্তানও দূরে থাকে এই জন্য সে বন্ধু বান্ধবের সময় দেয় কিন্তু সন্তানকে সময় দেয় না আর সন্তানও বন্ধু বান্ধবের সাথে ঘুরে কিন্তু বাবা আসলে ঘরে তাড়াতাড়ি চলে যায় বাবা আসছে কিন্তু বাবাই তো তাকে আদর করে না এই জন্য বলে যে তার বাবা হলো ব্যস্ত কবি বলতেছেন বাবা ব্যস্ত আর মা হলো অল্প শিক্ষিতা মা বেশি লেখাপড়া জানে না ছেলে বড় দুষ্ট মা লেখাপড়ার জন্য বেশি ফিড়াফিড়ি করলে অঙ্কটাই নিয়ে আসে তো মা আমার অঙ্কটা বুঝে তো মা তো আর অঙ্ক পারে না ইংরেজির কঠিন পড়াটা নিয়ে আসে যে মা এখান দিয়ে একটু বুঝে দাও তো মা পারে না এই জন্য আর দুই চার দিন বলি আর বলেও না কারণ বলতে গেলে ভেজাল করে সে মই নিয়ে আসে এই ছেলে তিনি কারণ তার মামারে যদি কেউ বলে যে আপনার ভাগ্যে নষ্ট হয়ে যাচ্ছে বলে যে আমি দেখব কেন তার বাবা আছে না তার বাবাকে বলো চাষাদেরকে বললো চাষারা বলে যে তার বাবা আছে তো তার বাবাকে বলো এই জন্য কেউ মাথায় ঘামায় না তা আমাদের সন্তানগুলো আল্লাহতালার বনে এমন কারণ এরা আমার নসল এরাই জারি রাখবে আমার পরে আমার নাম এরাই বাকি রাখবে এরা দুনিয়াতে আমার মার মৃত্যুর পরে আমরা অনেকে আল্লাহ রহমতে এমন আছি যে আমার জীবদ্দশায় আমার ছেলে মেয়ের আয় রোজগার আমার লাগবে না আল্লাহ তালা যতটুকু আমাকে দিয়েছেন এতটুকু দিয়ে আমি চলে যেতে পারব কিন্তু আমি যখন কবরে তখন আমার ছেলে মেয়ে যদি উপর থেকে একটু দোয়া করে কারণ আল্লাহর হাবিব হাবিবসাল্লাহাম বলেন আলমাইয়ে তু ফিল কবর কাল গাড়ি কে ফিল বাহার সাগরে ডুবে যাচ্ছি একটা লোক এই যেরকম বিপদে পড়া লোকটা যেরকম কবরে মৃদ্যমিত ব্যক্তি এরকম সাগরে ডুবে যাচ্ছে এ লোকটা সামান্য কিছু পেলেও কলা গাছের ডোগা বাঁশের টুকরা যে কোনো একটা কিছু পেলে সেটা ধরি বাঁচতে চায় সাগরে পড়া মানুষ যেরকম অসহায় কবরে মুদে এরকম অসহায় হয়ে থাকে উপরের থেকে সামান্য কিছু দোয়া গেলে তার খুব উপকার হয় আমার সন্তান যদি এরকম হয় যে আমাকে ভুলে না সে আমার জন্য দোয়া করে তা আমার বড় উপকারে আসবে দুনিয়াতে তার টাকা পয়সা আমার লাগেনি কিন্তু কবরে তার কিছু পাঠাইলে সেটা আমার লাগবে এই জন্য সন্তান এরকম হওয়া দরকার যাতে কবরে আমাকে কিছু পৌঁছাইতে পারে আর হাঁসর ময়দানে সন্তান যদি আমার সে যোগ্য হওয়া যায় আমার লাভ কতটুকু হবে আল্লাহ তালা বলেন আল্লা দিন আমানু অত্তা বারাতম দুরিয়ত বে ইমানিন আল হাকনা বিহিম মিন হুম ওমা আলতাহিন যে নিজে ইমানদার আর সন্তানগুলোও সে ইমানদার বানিয়েছে নেককার বানিয়েছে তো কেয়ামতের ময়দানে আল্লাহতালা বাবা ছেলেকে হাসরো ময়দানে জান্নাতে পাশাপাশি অবস্থান করার এক জায়গায় তালা করে দেবেন এক জায়গায় করার সিস্টেম তিনটা এক হলো ছেলে খুব উপরে ক্লাসে সে একবারে ফার্স্ট ক্লাসে বাবা হলো থার্ড ক্লাসে তো বাবা যেহেতু সম্মানী এই জন্য বাবার জায়গায় ছেলেকে নিয়ে আসবে এই একটা ফোর আর একটা হলো দুজনকে গড় করি সেকেন্ড ক্লাসে নিয়ে যাবে বাবাকে একটু উপরে উঠিয়ে দিবে ছেলেকে একটু নিচে নামাইয়া দিবে আল্লাহ তালা বলেন এই দুই পদ্ধতির কোনো পদ্ধতিতে আমি যাবো না কারণ এতে একটু কমে যাবে ছেলে ছিল ফার্স্ট ক্লাসে তাকে সেকেন্ড ক্লাসে আনলেও কমবে থার্ড ক্লাসে আনলেও কমবে ওমা আলাত হম মিন আমালে হিম মিন আমি আমল কমাবো না বাবাকে আমি ওই ফার্স্ট ক্লাসে ফসিয়ে দিব এই জন্য আমরা চাইবো যে আমার ছেলে আমার চেয়ে বেশি নেই আমল ওয়ালা হোক আমার সে যেন আমার সে ভালো নামাজি হয় আমি তো নামাজ ধরছি ধরেন চাকরির জীবনে ছাত্র জীবনে নামাজ তেমন এরকম কিছু কিছু লোক আছে যারা ছাত্র জীবনে নামাজ তেমন পড়েনি কিন্তু এখন চাকরির জীবনে বেশ ভালো হয়ে গেছে যারা চাকরির শুরুতেই নামাজ তেমন ধরেননি শেষ সময়ে এসে এখন খুব নামাজি হয়ে গেছে কিন্তু আমি চাইব যে আমার ছেলেটা ছোটোবেলা থেকে যেন ভালো হয়ে যায় এমন না যে আমি ভাববো যে আমিও তো বড়ো হয়ে নামাজ ধরছি সে ধরবে খেয়াল করেন এই কারণে আমিও তো চাকরির জীবনে না নামাজ ধরছি কি আমি পড়ছি নাই এই জন্য সে এখন পড়ে না এটা নিয়ে টেনশন নাই ও ধরবে আমি যখন বড়ো হয়ে ধরছি না আমি যে পরিবেশ পেয়েছি সেই পরিবেশ তো সে এখন পাচ্ছে না সে তো কোথায় যায় কোথায় কি করে যদি একটু সচেতন না থাকি খোঁজখবর না রাখি তো সে এমন পর্যায়ে পৌঁছে যাবে যে অনেকে যেরকম নালিশ করে হুজুর ফোলাফেন কথা শোনে না ফোলাফেন কথা শোনে না এদের এখন ঘাড় মোটা হয়ে গেছে কথা শোনে না এটা অনেকের নালিশ কথা শোনে না মানে কথা শোনার বয়সে তো কথা বলেননি আমি মাঝে এক সময় এখানেও ঘটনা বলছি আমাদের টুমসার মালসার এক প্রিন্সিপাল সাহেব যিনি অনেক আগে প্রিন্সিপাল ছিলেন আমাদের ওস্তাদ এবং আমার সদ্দেও খালু ছিলেন উনি উনি মাঝে মধ্যে ঘটনা বলতেন যে কোন বেটায় মেয়ে বিয়ে দিতে পারছে না কারণ তার বউ খুব ঝগড়াটে মহিলা মানুষ বলে যে সে ফাতার সাথেও ঝগড়া করে গাছের ফাতা জোরে নড়েকা মানে এরকম আর কি মানুষ বলা না যে ফাতার সাথেও ঝগড়া করে এই জন্য ওর মেয়ে বিয়ে দিতে পারছে না এলাকার একজন খুব সাহস করে বিয়ে করলো যে তার মেয়ে বিয়ে করে আমি সোজা করে নিব কী বলে সোজা করা যায় তো বিয়ে করি সে বউটাকে একবারে সোজা করে ফেলছে সোজা করছে কীভাবে প্রথম দিনেই বউ যখন আনতে গেছে বাড়িতে বলে গেছে যে এমনি তো বউ ভাতের জন্য একটা ছাগল জবাই করাই লাগবে তোরা ছাগলটা দরজায় বেঁধে রাখিস আমি গায়েতে করে যখন বনি নিয়ে আসবো বা ফালকিতে চড়ে আসবো ছাগল ম্যামে করতে দেখলে আমি জবাই করে দিব লাভ দিন আমি তো বউ দেখবে যে কী কড়া মানুষ ছাগলের ম্যামে সহ্য করতে পারে না ছাগল জবাই করে দিছে আসলে তো এটা আগে টার্গেট এরপরে বাড়িতে ঢেঁকি একটা ছিল ফুরান কয়ে যে ঢেঁকিটা দিয়ে তোরা ধান বানবি চাল বানবি নতুন ঢেঁকিটা সরাইয়া রাখবি কারণ আমার তো কাঠও লাগবে এখন এসে দেখে যে ওরা ধান চাল বানাইতেছে ঢেঁকিতে আর ওটা ক্যাঁকে শব্দ করে সে যায়া ফাঁকঘর থেকে বা ওই ঢেঁকির ঘর থেকে ঢেঁকিটা এনে কুড়াল দিয়ে একবারে কাটি ফেলছে যে এটার ক্যাঁকে শব্দ ভালো লাগে না তো বউ একবারে সোজা হয়ে গেছে যে এত কড়া মানুষ একবারে সোজা তো এখন দুই চার দিন আসা যাওয়ার পরে তার শ্বশুর দেখলো যে আমার মেয়েটা এত সোজা করলো ক্যামতে তো জামাইকে বলতেছে জামাই কীভাবে সোজা করলেন আপনার শাশুড়িকে তো আমি পারি নি কয় শ্বশুর মেয়ে এটা তো খুব সহজ জিনিস কয় কীভাবে কয় বাজার থেকে একটা কলসি নিয়ে আসেন শ্বশুর ভাবছে যে বোধহয় কলসিতে ফানি ফড়াটা দিবে আর কি কলসি নিয়ে আসছে আর দেখে যে কলসির মুখটা একটু বাঁকা কে যে শ্বশুর মেয়ে এটাকে একটু সোজা করে দেন কীভাবে সোজা করবো কেন এটা তো সোজা করতে হয় যখন বানাই তখন এখন সোজা হবেন কয়ে যে ঘটনা এটাই আপনি তো হর অবস্থায় এখন সোজা করতে চান আমার শাশুড়িকে আমি তো বানাইতে সোজা করে দিছি আমি তো বানাইতে সোজা করছি নিয়ে আসছি প্রথম দিন থেকে সোজা করে ফেলছি আর আপনারটা তো শক্ত হয়ে গেছে এখন শুধু হবে না আপনার ছেলে মেয়ে ছোটো থেকে তো আপনার কাছে রাখেন নাই শোয়ার সময় তাকে কোনো সময় পাশে আর দোয়া শিখান নাই যে বাবা পড়া এত কুর্শি পড়ো তুমি স্যার কুল ফড়া হাতে ফদিয়া সারা শরীর মুছি দাও দেখবে তুমি রাতে ববা হতে ধরবে না তোমাকে অনেক মানুষ ঘুমে চিৎকার দেয় তো তোমাকে এইসব কিছু ধরবে না তোমার হেফাজত হয়ে যাবে তুমি আব্বুর সাথে পড়াই করি মা মেয়েকে এভাবে শিখাবে দোয়া কালাম শিখাবে শুয়ে শুয়ে ইচ্ছা শোনাবে বাঘের কিচ্ছা নয় শিয়ালের কিচ্ছা আর কুমিরের ইচ্ছা নয় কিচ্ছা শোনাবে সাহাবাহিক রামের ইচ্ছা এক ছেলে স্কুলে সার জিজ্ঞাসা করতেছে কি হতে চাও ছোট্ট একটা পিচ্ছি বলতেছে আমি সাহাবি হতে চাই ওস্তাদ আশ্চর্য হয়ে গেছে বুঝতেছে যে ও বুঝে নাই দিজ্ঞাসো কী বলছো তুমি আমি সাহাবি হতে চাও চাই বলে কেন আমার আম্মু সবসময় রাতের শোয়ার সময় আমাকে সাহাবির কাহিনী শোনা এই আমি ভাবছি এত সুন্দর মানুষ যারা আমি ওরকম হতে চাই আমাদের বাচ্চাদেরকে তো ওরকম কোনো কাহিনী শোনাই না কোনো নবীদের কিচ্ছা শুনাই না কোরআনে ফাঁকে আম বিয়ে কেরামের কত ঘটনা আল্লাহ তালা বলছেন ওই সমস্ত ঘটনা আমাদের বাচ্চারা জানে না কাল্পনিক ঘটনা জানে দৈত্য দানবের ঘটনা জানে সেই শিয়ালার কি বলে কুমিরের সেই কিচ্ছা জানে যে আখের চাষ করবে না আলুর চাষ করবে ওরকম কিচ্ছা জানে সে যেটা কাল্পনিক অবাস্তব কথা কিন্তু বাস্তব ঘটনা সাহাবে ক্যারামের আম্বি ক্যারামের এগুলি জানা না এই জন্য ছোটোবেলা থেকে যদি ছেলে মেয়ে বাবা খেতে বসে যদি বলে তার পড়ালেখার খোঁজখবর নেয় একটু মায়া মমতা দিয়ে একটু দুর্বল দেখলে বলে যে বাবা এটা তো সহজ তুমি যে এখন ক্লাস টুতে বড় এগুলি সহজ তুমি পারবে ক্লাস টুতে থাকলে এভাবে কম কমে পারে এখন তুমি ক্লাস থ্রিতে বলো এগুলি তুমি এখন পারো না পারবে তুমি তো খুব বড়ো হবে ইনশাল্লাহ তুমি অনেক বড়ো হবে তোমাকে আল্লাহ খুব মেধা দিছে মানে তাকে খুব ধমকাবো না নিরাশ করবো না এখন আমরা তো একটু না পারলে বলে যে তোর একা হবে না তুই যা রিক্সা চালাইছ তুই বদিলে দিবি তুই এই করবি সেই করবি মানে তার ভবিষ্যৎ অন্ধকার করে দিছি তার পটটা খোলাসা করি নাই তাকে আমি আলো দেখাই নাই অন্ধকার দেখাইছি নিরুৎসাহিত করে দিছি একজনের ছেলে ফেল করছে তো বলতেছে যে বাবা ফেল করলে কোনো অসুবিধা নাই ফেনি টিটি কলেজের প্রিন্সিপাল ভর্তি হইতে গেলে জিজ্ঞেস করতে ম্যাট্রিক কয়বার ফেল করছেন কে স্যার আমি তো এক চান্সে পাস করি আরছি তোকে কী বলবেন আমি নয় বার ফেল করি এখন টিটি কলেজের প্রিন্সিপাল আছে দেওয়াল মানসার যিনি একটা কিতাব লেখছেন উনি ইদাহুল মাতালিব সর কাফিয়া ইব হাজিব মানে আরবি দ্বিতীয় গ্রাম গ্রামার যেটা নাহুর কিতাব কাফিয়া কিতাবটা খুব কঠিন কিতাব এই কাফিয়ার সরা লেখছেন যিনি আল্লামা মাসিউতুল্লাহ সাহাব রহমতুল্লাহ উনি পড়ার জীবনে কাফিয়াতে ফেল করছেন পড়ার জীবনে এই কিতাবে ফেল করছেন অথচ উনি ওস্তাদ হয়ে গেছেন এবং ওনার লেখা কিতাব ভারতে পাকিস্তান ভারত বাংলাদেশ সহ এই উর্দু ভাষার যত দেশ আছে যারা উর্দু বুঝে এই সব মাদশাগুলোতে ওনার এই কিতাবটা সবাই ফলো করে এত ভরে গেছেন আমার ছেলে ফেল করলে যদি আমি বলি যে ফেল করলে কোনো অসুবিধা নেই একবার না পারিলে দেখো শতবার তুমি পারবে ফেল করছে কোনো সমস্যা নেই আব্বু তোমার খরচ টরচ দিতে কোনো সমস্যা করবে না স্যারদেরকে আমি বলি আসবো তোমাকে আদর করি পড়াবে তুমি ভালো করেই পড়া আগামী দিনে তুমি আরও ভালো করবে উৎসাহ দিবে কিন্তু ফেল করছে ছেলে ভয়ে বাড়িতে আসে না আর আমি দেখলে তো তারা লাঠিলে একবারে ফা ভাঙিয়ে দেবো ঘরে ল্যাংলা করে রাখবো রিক্সা কিনে দেবো মানে এমন কথা বলতেছি যে সে আমার কাছে আসতে সহজ করে না তো লাভটা কী হইল আমার ছেলে আরও খারাপ হয়ে যাবে সে বাজে লোকের সাথে মিশে যাবে অনেকের ছেলে মেয়ে রাত্রে খবর নেই না কখন আসে কখন যায় কার সাথে হাঁটে কার সাথে যায় একটা কথা আসার বিতে আনিল মার এলা তাসাল অসাল নিহি একজন লোক কেমন এটা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করেন যে কার সাথে চলে কার সাথে চলে যার সাথে চলে সে তেমন যদি খারাপ লোকের সঙ্গে চলে আপনি বুঝি নেবেন সে খারাপ ভালো লোকের সঙ্গে চলে বুঝি নেবেন সে ভালো তা আমার ছেলে কার সঙ্গে চলে আমি খবর নেই না সে কোথায় যায় কোথায় থাকে আরও সাহস করে বলি যে আজকের ফোলাফান একটু বাইরে ঘুরলে টুলে সাহস বাড়বে মানে সময় মতো কাজে আসবে কারণ জমি দখলের জন্যতে তো এরকম ছেলে আর তার বাহিনী লাগবে আমার ওদেরকে নিয়েই জায়গা দখল দখল করতে পারবো খুব সহজ কিন্তু আরেক দিন যে আমার ঘরে আসি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে সেই খবর নেই এই জন্য ছেলে মেয়ের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেন ইয়া ও আনফুসাকুম নারা। তুমি দুনিয়ার ক্ষতিটা চিন্তা করো আর আখরাতের ক্ষতিটা তো আরও মারাত্মক তোমার এই ছেলে যদি জাহান নামি হয়ে যায় কাল কেয়ামতের ময়দানে তোমার দুনিয়াও গেলো আখরাতও গেলো দুনিয়াও বরবাদ আখড়াতও বরবাদ এখন আমাদের নিয়ম যেটা বা সারা শরীয়তের নিয়ম আন্তর্জাতিক নিয়ম সেটা হলো দুর্বলদের অধিকার সবলদের দায়িত্ব দুর্বলদের থাকে অধিকার সবলদের হলো দায়িত্ব যেমন যুব অধিকার এরকম কোনো সংস্থা নাই সরকারি কোনো এরকম কোনো অফিসও নাই কিন্তু নারী অধিকার আছে শিশু অধিকার আছে কারণ নারী দুর্বল শিশু দুর্বল কিন্তু যুব অধিকারের কথা নাই কারণ যুবরা যুবকরা সক্ষম এই জন্য সবলদের থাকে দায়িত্ব আর দুর্বলদের থাকে অধিকার আমার প্রথম সন্তান যখন জন্ম নিয়েছে তখন আমার বয়স কত প্রত্যেকে নিজ নিজ চিন্তা করেন যে আমার বয়স তখন তিরিশ বয়স উনতিরিশ বয়স তেত্রিশ মানে আমি তখন খুব পূর্ণ যৌবনে ভরা আমি আমি পূর্ণ যুবক আমি তখন খুবই সক্ষম তখন আমার হলো দায়িত্ব আর আমার শিশুটা মাত্র দুনিয়ায় আসছে সে হলে অত্যন্ত দুর্বল তাহলে তার হলো অধিকার তা আমি সবল যদি এই দুর্বলের এই অধিকার তার ঠিক মতো আদায় করি আমার এই ছেলেটা যখন তেত্রিশ বছর হবে তখন আমার হবে ছেষট্টি বছর তখন আমি বুড়ো আমি বুড়ো হিসাবে তখন আমি দুর্বল আর আমার শিশু তখন পূর্ণ যৌবনে ভরা তখন সে হলো সবল তখন আমার ছেলের থাকবে দায়িত্ব আর আমার থাকবে তখন অধিকার আমি যদি এই বয়সে আমার এই দুর্বল শিশুর অধিকার আদায় করি আমি যখন দুর্বল পিতা হব তা আমার এই যুবক যুব শিশু সন্তান যুবক সন্তান আমার অধিকার ঠিক মতো আদায় করবে আমাকে সে বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তাও করবে না সে বলবে যে আমার বাবাকে আমি দেখব আমার বাবার লালন পালন আমি করব আমার বাবার সকল খ্যাতমত নিজের বিবিকি দিয়েও করায় না বাবার টয়লেট সে নিজে নিজেদের পরিষ্কার করে দেয় আর বাবা যদি মানে একটুখানি বুঝতে পারে যে ছেলে কাজটা করছে তাহলে দেখবেন যে জীবনের সব পথ খুলে যাবে সব পথ খুলে যাবে এরকম অনেক ঘটনা আছে বাবার খ্যাতমতে তার সহজেই যেটা কঠিন কাজ ছিল সহজ হয়ে গেছে যেহেতু বাবার একদিন এরকম খ্যাতমত করছে বাবা খুশি হয়ে গেছে ওই থেকে তার আর কোনো সমস্যায় থাকে নাই একজন কঠিন রুগী মায়ের খ্যাতমত করছে এরকম মায়ের খ্যাতমতের পরের দিন থেকে তার রোগ ভালো হয়ে গেছে তো এই জন্য আমি যখন সবল আমার এই দুর্বল শিশুর প্রতি যে করণীয় আমার সেটা যদি ঠিকমতো পালন না করি সন্তানের জন্মের পর থেকে আমার করণীয় কি। এক তো হলো সন্তান দুনিয়াতে আসার আগ থেকে করণীয় শুরু হয়ে যায় এই আল্লাহ তালা আল্লাহর বন্দাদের যে গুণগুলি বলছেন ও ইবাদুর রহমান আল্লাহর বন্দা যারা তাদের গুণ কী ওখানে আল্লাহ তালা বারোটা গুণের কথা বলছেন তার মধ্যে একটা গুণ হইল তারা বলে আল্লা দিনা রব্বানা হাবলানা মিনা ও আয় আল্লাহ এমন সন্তান আপনি দান করেন যেটা আমার নয়নের মনি হবে যেটাকে দেখলে আমার চোখ জুড়াবে তার চাল চলনে আমার চোখ জুড়িয়ে যাবে এমন সন্তান দান ইব্রাহিম আল ইসলাম দোয়া করতেছেন আল্লাহ তালার কাছে রব্বে হাবলি মিনা সোয়ালহীন তখনও ইসমাইল আল ইসলাম দুনিয়াতে আসেননি আর আল্লাহ আমাকে নেক্সট সন্তান দান করেন তাইলে সন্তান দুনিয়াতে আসার আগ থেকে দোয়া শুরু হয়ে যাবে সন্তান দুনিয়াতে আসার পরে আমরা তার স্বাস্থ্যের প্রতি খুব যত্ন নেই এই যে মানব সম্পদের উন্নয়ন মাঝে মধ্যে মিটিং হয় মানব সম্পদের উন্নয়ন মানব সম্পদ এটা তো গরু সম্পদের মতো নয় মুরগি সম্পদের মতো নয় মুরগির উন্নয়ন মানে মুরগির খামারের মধ্যে যেন মোটা তাজা থাকে এগুলির যেন কোনো রোগ টোগ না হয় গরুর উন্নয়ন মানে গরুগুলি যেন মোটা তাজা হয় গোস্ত এক এক গরুতে আট দশ মন হয় এটা হলো উন্নয়ন আর মানব সম্পদ উন্নয়ন মানি এখন এইভাবে দেখছি চিন্তা করে উন্নয়ন মানে এরা যেন রোগ বালা মুসিবত থেকে ভালো থাকে এরা যেন সুস্থ থাকে এটা তো গরুর উন্নয়ন আর মুরগির উন্নয়ন মতো হইল কিন্তু মানব সম্পদের উন্নয়ন তো হবে মানুষ যেন মানুষের মতো মানুষ বনে সে যেন অপর হুকার করতে শিখে নিজের স্বার্থ নিয়ে যেন ব্যস্ত না থাকে কারণ প্রত্যেকের তরে প্রত্যেকে আমরা প্রত্যেকে মোরা ফরের তরে এমন যেন হইতে পারি আমরা এটা তো ছোটোদের থেকে আমরা শিখাইতে হবে বাচ্চাদেরকে একজনে গরিব আসলে নিজে দেয় না ও বাচ্চাকে দিয়ে দেয় মানে অভ্যাস করে তারে যে আপু দিয়ে আসো গরিবটাকে দিয়ে আসো এবং তাকে ডাকতে আঙ্কেল বলবে কিছু বলবে রিক্সাওয়ালাকে ডাকে বলে যে রিক্সাওয়ালা বলে ডাক দিও না বাচ্চাকে শিখাইতেছে যে বলো মামা বা বলো যে ভাইয়া এভাবে ডাকো আর এরকম ডাকলে তো রিক্সাওয়ালা থামিয়ে যাবে কিরে আমার ভাইয়া ডাকে হ্যাঁ এক বাবা বলতেছে ছেলে বলতেছে আব্বু ময়লাওয়ালা আসছে ময়লা নেয় না বাসার থেকে আব্বু ময়লাওয়ালা আসছে বাবা বলতেছে বা আব্বু ময়লাওয়ালা তো সে নয় ময়লাওয়ালা তো আমরা ময়লা তো করছি আমরা কী বলেন বাসার ময়লা আমরা করছি না সে তো পরিচ্ছন্ন করে সে তো পরিষ্কার করে সে তো পরিষ্কারওয়ালা সে ময়লাওয়ালা না দেখছেন কথাটা কত সুন্দর যে সে তো পরিষ্কারওয়ালা ময়লাওয়ালা হইলাম আমরা তো এখন এই যে বাচ্চা যদি এরকম বাবার কাছে এইভাবে শিখে বলতে যে তাকে ময়লাওয়ালা বলবে না কখনো কারণ ময়লাওয়ালা আমরা আর বাস্তবত সে কি ময়লাওয়ালা না আমরা ময়লাওয়ালা ময়লাওয়ালা তো আমরা ময়লা তো আমরাই করলাম এই যে ছোট বাচ্চাদেরকে ছোট থেকে যদি এভাবে আদব কাদা শিখায় তো এক তো হলো জন্মের আগে দোয়া শুরু করা জন্মের পরে আমার করণীয় হলো এই যে প্রথমে আজান দিয়ে দেওয়া তার কানের মধ্যে প্রথম যে শব্দটা যাবে এটা হলো আজানের ধনী তার কানে যাবে আল্লাহ আকবর আমরা ভাবতেছি বাচ্চারা বুঝে না দেখবেন বাচ্চা এক দুই মাস গেলে সে মুখ গোল করে কথা বলতে চায় মুখ গোল করে না এই লাগেছেন সে ভাড়া না এখন কথা বলা তার অনুভূতি আছে মা দুধ দেওয়ার সময় মানে সে কাঁদে মায়েরও কাজের খুব ব্যস্ততা তার যে কোলে নিছে একটুখানি মানে আসার ধর মতো আর কি একটুখানি অবহেলা অবজ্ঞা দেখাইয়া টান দিছে বাচ্চা দুধ মুখে দেয় না বাচ্চা বুঝছে যে মা আদর করে দুধ না কিন্তু মা দুধ মুখে দিয়া মাথায় হাত বুলায় আস্তে আস্তে ভিড় চুলকায় বাচ্চা কি আরামে দুধ খেতেছে বুঝছে মা খুব আদর করতেস আর খাওয়াইতেছে তাহলে বাচ্চা কথা বলতে পারে না কিন্তু সব তো বুঝেছে এই জন্য ছোট্ট বয়সে প্রথমে তার কানে আজানের আওয়াজ আল্লাহ হক শব্দ ফসিয়া দিব এরপরে কোনো একজন ভালো মানুষকে দিয়া তার তাহনিক বলে তাকে খেজুর চিবাইয়া খুব নরম করে এর আগে অবশ্যই হাতটা ধুয়ে নিতে হবে যিনি খেজুর চাবাইয়া মুখের মিদ্যে খেজুরটা দেবেন হাতে ময়লা বিশ তার পেটের মধ্যে মুখের ভিতরে জীবাণু ঢুকে গেলে এমন যেন না হয় হাটটা ধুয়ে নেবে খেজুর চিবায়া মুখের মধ্যে নরম করে উপরে তালুতে একটু লাগাইয়ে দিবে এটা হলো বরকত তার মুখে ফুঁসে গেল একজন নেককার লোকের বরকত চলে গেল আর সাথে যে হুকার সেটা হলো আপনারা যারা ছোটোবেলায় দেখছেন গরু পালতে বা নিজেরা এখনও পালেন গরুর বাচ্চা হওয়ার পরে কি করে এটা খ্যার দিয়ে এভাবে বেঁধে দেয় মাথার সঙ্গে এই গরুর এই বাচ্চা এটা মুখ নাড়তে থাকে কারণ এতদিন মায়ের প্যাটের মধ্যে তো সে মুখ দিয়ে খায়নি এখন আস্তে আস্তে সে চাবানো শিখুক খাওয়া শিখুক এই জন্য গরু যারা ফলে বাচ্চার মুখের একটা খড় আর কি খ্যার এটা বেঁধে দেয় এটা আমার এই বাচ্চাটা এটা তো মায়ের গর্বে এতদিন সে মুখ দিয়ে খায়নি সে তো নারীর মাধ্যমে তার পেটে খাওয়ার গেছে তার মুখে আলা জিব্বাতে যদি একটু খেজুর নরম করে লাগিয়ে দিই সে আস্তে আস্তে মুখ নাড়া শিখবে এই জিব্বা নাড়া শিখবে এই খাওয়াটা সে শিখতেছে তাহলে দুই লাভ এক হলো খাওয়ার অভ্যস্ত হয়ে উঠবে আরেকটা হলো এই যে জিব্বার চোষা শিখবে আরেকটা হলো বরকত একটু মজুরগ লোকের বরকত চলে গেল মুখের মধ্যে সপ্তম দিনে আমি আখিকা করব। এখন আখিকার যে রসম হয়ে গেছে আখিকা মানে বিশাল এক ঝামেলা কারণ হাজার হাজার মানুষ দাওয়াত দেওয়া লাগবে ঐতিহ্যে ভাড়া করা লাগবে না ফুড গার্ডেন লাগবে না রোজ গার্ডেন লাগবে কোনটা লাগবে না সোনার বাংলা লাগবে কোনটা কোনটা বাদ গেছে আবার বলবেন আমাদের নাম বলে নাই মানে কোনো একটা কমিউনিটি সেন্টার লাগবে আর কি কোনো একটা কমিউনিটি সেন্টার লাগবে আবার বহু লোককে দাওয়াত করা লাগবে কার দিয়ে দাওয়াত দেওয়া লাগবে এইসব সিস্টেমের কারণে সুন্নত মোতাবেক আঁকি হচ্ছে না উত্তম হইলে ছেলে হইলে দুইটা ছাগল মেয়ে হইলে এক ছাগল দিয়া আমি গোস্তগুলি যদি আশপাশের ঘরে ঘরে পাঠাইয়া দিই বা ঝামেলা শেষ হয়ে গেল এটার জন্য আমার বাসায় পাকায়া খাওয়াইতে হবে জরুরি না আর সবচেয়ে উত্তম হলো এই হাড়গুলো কাটবো যে জোড়া জোড়ায় কাটবো টুকরা টুকরা ফিস ফিস না করি আমি জোড়ায় জোড়ায় যেমন হাঁটু যেমন রান এইভাবে জোড়া জোড়ায় কেটে ওই ঘরে একটা ফাটাই দিলাম ওই ঘরে একটা ফাটাইয়া দিলাম ওরা নিজের গতিতে খেয়ে নিল আমার আঁকিকে আদা হয়ে যাবে কারণ আমার এই ছেলের জন্য হাসপাতালে দিতে হয়েছে আমার পঞ্চাশ হাজার টাকা এখন তো সিজারে হইলে এরকমই লেগে যায় ডাক্তারের হাসপাতাল সব মিলে আর একটা ছাগল পনেরো ষোলো হাজার টাকা গেল কিন্তু আমার এই আখিকার কারণে আমার এই ছেলেটাকে আল্লাহতালার সর্বপ্রকার আপদ বিপদ থেকে হেফাজত করবে আর তার সামনে আরও কত ঝুঁকি আছে সপ্তম দিনে আখিকা করব তার মাথার চুলগুলো মেপে ওই পরিমাণ রুফা বা স্বর্ণ সৎকা করে দিবে এটা কয় তোলায় হবে আর কয় ভরি হবে যদি দুফা দেয় এক ভরের দাম হয়তো সর্বোচ্চ পনেরোশো টাকা দুই ভরি তিন ভরি হলে আড়াই হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা হয়তো আসবে এটা আমি সৎকা করে দিব গরিবদের গরিবদেরকে কারণ সৎকার দ্বারা বিপদ কেটে যায় আর একটা সুন্দর নাম রেখে দিব হুজুরদের সঙ্গে যোগাযোগ করে নাম রেখে দিব সেদিন একটা বাচ্চা রাস্তায় খেলতেছে বললাম তোমার কি নাম তো বলতেছে আমার নাম হলো সাদিদ সাদিদ মানে খুব শক্ত রাসুল হিসাবে জামানায় এরকম নাম দেখলে উনি ঠিক করে দিতেন একজনের নাম হলো শখর সহরন মানে কঠিন শক্ত পাথর আল্লাহ রাসুল বলছে তোমার নাম সাহালন সাহাল মানে নরম পাথর বা নরম বস্তু এখন আমরা যে নাম রাখি অনেক সময় ঠিক করি না একটা নাম রাখছে রামিম কারণ কোরআন শরীফের শব্দগুলি আছে ইন্না বাদশা রব্বিকা লাধিত আছে রামিম তো কোরআন শরীফ দেখে নাম রাখে না কোরআন শরীফ দেখে আপনার নাম রাখতে গেলে ভুল হয়ে যাবে আপনার কারণ ওখানে মানে ফসা হাড্ডি তা আপনার ছেলের নাম রাখলেন ফসা হাড্ডি ফসা রাখবেন কেন আপনি ভালো হাড্ডি রাখেন না ফসা হাড্ডি কেন রাখবেন এই জন্য ভালো একটা নাম নিজে যেগুলি চয়েস করে না অনেক সময় হুজুরদের কাছে গেলে নাম বললে বলে হুজুরতে এটা আমার ভাইগনার নাম আছে আমার ভাতিজার নাম আছে বাড়িতে আছে এই জন্য আপনি পাঁচ সাতটা লেখে হুজুরের কাছে নিয়ে যাবেন হুজুর এই নামগুলির মধ্যে কোনটা ইসলাম শরীয়ত মতো ভালো একটা নাম রেখে দিবেন এরপরে তারে যারা কোলে নিচ্ছে এরা দাদা দাদা না না আব্বা আব্বা আম্মা আম্মা এ এগুলি অত শিখান লাগবে না এগুলি অটোমেটিক গরমের মধ্যে এর ওর শুনতে শুনতে হয়ে যাবে কিন্তু আল্লাহ 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 প্রথম যদি তার মুখ থেকে আল্লাহ শব্দ বের করে দিতে পারি আল্লাহ রসুল হোসাম বলেন যে লোকটার জীবনের প্রথম শব্দ হবে আল্লাহ আর মৃত্যুর সময় যদি সে বলতে পারে আল্লাহ মাঝখানের যতগুনা সব আল্লাহ মাফ করে দিচ্ছে প্রথম শব্দ যেন আল্লাহ হয় শেষ শব্দ যেন আল্লাহ হয় এই জন্য তারে যারা কোলে নিবে কাজের বুয়া খোলে এক নিজেরা কেউ খোলে নেই বেশি শব্দ তার মুখ থেকে আল্লাহ আল্লাহ বের করার আমরা চেষ্টা করবো এরপরে যখন লেখাপড়ার বয়স হবে আমি বছরে যখন হয়ে গিয়েছিলাম এবার বাইশ সনে একদিন ফজরের পরে একজন শেয়েক বয়ান করতে আসছিলেন ওদিন ওনার আসার আগেই যেভাবে প্রস্তুতি কারণ পুলিশ এসে জায়গাটাকে ঘেরাও করে ফেলছে আমি তখনই ভাবছি যে কোনো গুরুত্বপূর্ণ লোক আজকে বয়ান করবে তখন এক বড় শেয়েক আসছেন উনি বয়ান করতেছিলেন বয়ানের সিস্টেমটা একটু আলাদা ওনার সামনে এক সপ্তাহ ধরে প্রশ্ন জমা হইতে থাকে উনি ওই প্রশ্নগুলির উত্তর দেন এটাই হলো ওনার দর্শ তো ওদিন কাগজগুলো হাতেই ছিল আমার জন্য খুব জরুরি প্রথম প্রশ্ন ছিল আমি আমার বাচ্চাকে কোনখান থেকে পড়ানো শুরু করি কি শিখানো শুরু করব কোনখান থেকে শুরু এটাই ছিল প্রথম প্রশ্ন আমি ভাবছি যে এটা আমার জন্য খুব জরুরি কথা তো বললেন যে প্রথম যেটা শিখাবো বাচ্চাদেরকে সেটা হলো আদব লেহা শিখাবো কারণ সে তো ক খ এটা শিখবো আরও ভরে কিন্তু তার চাল চলন খেতে বসলে আমার সাথে বসাবো সে খাওয়ার লোকমা ধরা শিখছে কিনা সে লবণ কীভাবে নেয় পানির গ্লাস কিভাবে ধরে সে হাত ধুয়ে খেতে বসে কিনা খাওয়ার পরে সে হাত ধোয় কিনা এই যে নিয়ম কেন শোয়ার সময় কিভাবে শোয় কীভাবে ঘুম থেকে উঠে তার চাল চলন বাজারে যাইতে কিভাবে যায় আমার সাথে গেলে কোনো পথে হাঁটে কিভাবে হাঁটে মুরব্বিদেরকে সালাম দেয় না মানে এই যে আদব কায়দা বলছে এটা হলো এক নম্বর এরপরে যেটা শিখাব সেটা হলো সর্বপ্রথম তাকে কোরআনের তালিম শিখাইয়া দিব আল্লাহর কোরআন তাকে প্রথম শিখাইয়া দিব কারণ মানুষকে মানুষ বানাইবার জন্য আল্লাহ তালা যেটা দিয়েছেন সেটা হলো কোরআন কোরআন থাকবে না তো মানুষ বইনবে না সে উচ্চ শিক্ষিত হবে অনেক কিছু হবে কিন্তু সে মানুষ বইনবে না কারণ মানুষ তো ডিগ্রির নাম নয় একজন লোক খুব বড় শিক্ষিত কিন্তু দেখা গেছে আমাদের লক্ষ্মীপুরের ঘটনায় এক উচ্চশিক্ষিত মানুষ নিজের মা বাবা দুজনকে মেরে ফেলছে এটা হলো অনেক আগের কথা যারা মুর্বীরা এরা জানেন কারণ তখন আমরাও ছোট একটা স্কুলের মাস্টার এটা সরকারি স্কুলের মাস্টার কিন্তু উনি নিজের মা বাবা দুজনকে মেরে ফেলে মাটিতে গাঁড়ায় ফেলে পরের দিন নিজেই ওই কৃষক থেকে হাল নিয়ে নিজে শ্বাস করতে শুরু করছে এখন সবাই আসছে যে খ্যাত আজকে উনি শ্বাস দেয় কা আর ওই মা বাপকে ভাবা যায় না শেষ পর্যন্ত বের হয়েছে ওই লোকের ফাঁসি হয়ে গেছে তখন ছোট্টবেলা আমরা একটা কবিতাও দেখছি তার নামে একটা কবিতাও বের হয়েছে এই শিক্ষিত হয়ে কী লাভ হয়েছে এই জন্য কোরআনের শিক্ষা আগে শিখাই দিই বা আদব কায়দা শিখাবো এখন আজকের আলোচনার কারণ হলো ডিসেম্বর মাস মাঝামাঝি পৌঁছে গেছে পরীক্ষাগুলি শেষ হয়ে আসছে আপনি কোথায় ভর্তি করবেন ছেলে মেয়েগুলোকে সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে এই জন্য আদব কায়দা শিখাবো কোরআন শিখাবো এরপরে আপনার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার যেটা বানাতে চান বানান কিন্তু কোরআন না যদি আর সব কিছুই বানান দেখবেন দুনিয়া তো বিপদ হবে আখড়া তো বিপদ হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক যারা